सबस्क्राइब करुन स्टाडी केयर एंड जॉब न्यूज चैनल के एवं पासे थाका बेल आइकने অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা পাবেন। টোটাল 13টি পোস্টে তোমাদের হসপিটালে কর্মী নিয়োগ করাছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে, যেখানে তোমরা মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না। সো কিভাবে আবেদন করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে রয়েছে ট্রেনো পদে নিয়োগ করাচ্ছে, এখানে একটি পোস্ট রয়েছে যেখানে ওবিসিদের জন্য এবং ইউআরদের জন্য একটি রয়েছে, টোটাল দুটি পোস্ট রয়েছে। এখানে পে লেভেল তোমাদের 25,500 টাকা স্যালারি দেওয়া হবে, 12 পাস হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে স্কিল ইন্টারভিউ টেস্ট হবে এবং সাথে তোমাদের কম্পিউটার টেস্ট হবে, যেখানে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড হতে হবে। মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারবে। এখানে ওয়ার্ড সহায়িকা পদে নিয়োগ করেছে, টোটাল 17টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে ইউআরদের জন্য 9টি, এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 1টি, এছাড়া ওবিসিদের জন্য 5টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এখানে টোটাল যদি ভ্যাকান্সির কথা বলো, এখানে 17টি ভ্যাকান্সি রয়েছে। পে লেভেল হচ্ছে 18,000 টাকা স্যালারি দেওয়া হবে। এখানে মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, এছাড়াও তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, শুধুমাত্র এখানে ফিমেলরাই আবেদন করতে পারবে। সো এই পদের জন্য তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। সি নম্বরে রয়েছে, এখানে 3 নম্বরে চৌকিদার পদে নিয়োগ করছে, 1টি ভ্যাকান্সি রয়েছে, যেটা ইউআরদের জন্য 1টি রয়েছে। এখানে তোমাদের মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এখানে ডু দিয়ে আছে, অর্থাৎ এই পোস্টে যে শিক্ষাগত যোগ্যতা লাগে এটা তো সেটাই লাগছে। সো এখানে ডু করে দিয়েছে, তাই এখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, এখানে মেল অর্থাৎ পুরুষরা শুধু আবেদন করতে পারবে। তারপরে রয়েছে সাফাইওয়ালা পদে নিয়োগ করেছে, টোটাল 5টি ভ্যাকান্সি রয়েছে, ইউআরদের জন্য 3টি, এসটিদের জন্য 1টি, এছাড়া ওবিসিদের জন্য 1টি রয়েছে। এখানে তোমাদের মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, এছাড়াও তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। মেলরা শুধু আবেদন করতে হয়। তারপরে হচ্ছে বার পদে নিয়োগ করেছে, টোটাল 2টি পোস্ট রয়েছে, 1টি করে রয়েছে, এখানে ওবিসি এছাড়াও ইউআরদের জন্য 1টি করে রয়েছে, স্যালারি 18,000 টাকা হবে। এখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। সো তারপরে রয়েছে এখানে ওয়াচম্যান পদে নিয়োগ করেছে, 5টি ভ্যাকান্সি রয়েছে, ইউআরদের জন্য 2টি এবং ওবিসিদের জন্য 2টি, এছাড়াও এসসিদের জন্য 1টি রয়েছে। এখানে পে লেভেল তোমাদের 18,000 টাকা দেওয়া হবে। এখানে মাস্ট বি তোমাদের এখানে সিভিল ডিফেন্স বা মিলিটারি যে ক্লথগুলি রয়েছে বা জামা রয়েছে সেগুলি পরিষ্কার করার যে স্কিল থাকে সেটি থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এটি এক্সপিরিয়েন্স নয়, এখানে জামা মিলিটারি এবং সিভিল ডিফেন্স যারা রয়েছে তাদের জামা কাপড় ধোয়ার যে এক্সপিরিয়েন্স থাকে বা যে স্কিলটি থাকে সেটি থাকলেই হবে ওয়াচম্যান পদে। সো এখানে মেলরা শুধু আবেদন করতে পারে, 5টা টোটাল ভ্যাকান্সি রয়েছে। সাফাইওয়ালা পদে 6টি ভ্যাকান্সি রয়েছে, ইউআরদের জন্য 4টি, ওবিসিদের জন্য 2টি রয়েছে। এখানে তোমাদের পে লেভেল 18,000 টাকা স্যালারি দেওয়া হবে, এখানেও মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, ফিমেলরা শুধু আবেদন করতে পারবে। এখানে টেলার পদে নিয়োগ করছে, 2টি ভ্যাকান্সি রয়েছে, যেটা ইউআরদের জন্য রয়েছে, 18,000 টাকা স্যালারি হবে, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, মেলরা শুধুমাত্র আবেদন করতে পারবে। এখানে টাস্কম্যান পদে নিয়োগ করেছে, যেখানে তোমাদের 3টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের পে লেভেল 18,000 টাকা স্যালারি দেওয়া হবে, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, এখানে কোনো এক্সপিরিয়েন্স চাইনি, মেলরা শুধু আবেদন করতে পারবে। এখানে মেলি পদে নিয়োগ করেছে, যেখানে 7টি ভ্যাকান্সি রয়েছে, ইউআরদের জন্য 4টি, এসসিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি এবং এসটিদের জন্য 1টি করে রয়েছে, 18,000 টাকা স্যালারি হবে। এখানে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেডের ওপর। সো এখানে মেলরা শুধু আবেদন করতে পারবে। কার্পেন্টার পদে 1টি ভ্যাকান্সি রয়েছে, যেটি ওবিসিদের জন্য রয়েছে। এখানে পে লেভেল তোমাদের 19,900 টাকা দেওয়া হবে, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, এখানেও কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কার্পেন্টারের যে টেটটি থাকে সেটি থাকতে হবে, মেলরা শুধু আবেদন করতে পারবে। এখানে তোমাদের পেন্টার পদে 1টি ভ্যাকান্সি রয়েছে, যেটি ওবিসিদের জন্য রয়েছে। এখানে পে লেভেল 19,900 টাকা স্যালারি দেওয়া হবে, এখানে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, মেলরা শুধু আবেদন করতে পারবে। কুক পদে নিয়োগ হচ্ছে, 2টি ভ্যাকান্সি রয়েছে, এসটি এছাড়াও জেনারেলদের জন্য 1টি করে রয়েছে। এখানে তোমাদের স্যালারি 19,900 টাকা দেওয়া হবে, এখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের মাস্ট বি নলেজ অফ ইন্ডিয়ান কুকিং, অর্থাৎ কুকিং ইন্ডিয়ান খাবারের যে নলেজ থাকে সেটা থাকলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে হবে, মেলরা শুধু আবেদন করতে পারবে এখানে। সো এখানে এই 13টি পদে নিয়োগ করেছে, যেখানে কিছু পোস্টে এক্সপিরিয়েন্স লাগছে, কিছু পোস্টে এক্সপিরিয়েন্স লাগছে না।
সো এখানে এজ লিমিট হচ্ছে ইউআরদের জন্য 18 থেকে 25 বছর হতে হবে, ওবিসিদের জন্য 18 থেকে 28 বছর হতে হবে, এসটি এসসি এসটিদের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে 10 বছরের ছাড় থাকে, অর্থাৎ 18 থেকে তোমাদের এখানে 35 বছরের মধ্যে হতে হবে। সো এখানে ইএসএম এর জন্য তোমাদের ছাড় রয়েছে 3 বছর। সো আবেদন কিন্তু সরাসরি অফলাইনে করতে হবে, এখানে তোমাদের যে আবেদনটি করতে হবে সেটি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল করতে হবে, এখানে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশনের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে। এখানে দেখো বায়োডাটা বা সিভি দিতে হয়, যাদের সিভি বা বায়োডাটা নেই নিচে ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও পেয়ে যাবে, যেখানে 2020 সালে স্টাইলিশ সিভি বা বায়োডাটা মোবাইল থেকে তোমরা তৈরি করতে পারবে সিভি বা বায়োডাটা। সো সেই যাদের বায়োডাটা বা সিভি নেই তারা আগের ভিডিওটি দেখে আসতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো এখানে বায়োডাটা লাগবে, এছাড়া ফটো কপি লাগবে, যেগুলো এডুকেশন কোয়ালিফিকেশন 2 কপি, কালার পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং 25 টাকার পোস্টাল স্ট্যাম্প দিয়ে দিতে হবে এবং পোস্টের যে পোস্টের ওপরে যে খামটি রয়েছে সেখানে বড় বড় করে লিখে দিতে হবে ব্লক লেটারে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে যে পোস্টে আবেদন করবে সেটি লিখে দেবে। ধরছি আমি কুক পদে নিয়োগ করব, সো কুক পদে আবেদন করব, সো লিখব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কুক, এখানে লিখে দেবো। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে তোমাদের প্রপারলি পাঠিয়ে দিতে হবে এই যে ফর্মটি, এর সাথে বায়োডাটা এবং সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। কোনো ধরনের আবেদন ফিস নেই, শুধুমাত্র তোমাদের এই পোস্টাল স্ট্যাম্পটা কিনতে 25 টাকা খরচ হবে, আর কোনো খরচ নেই, এই পোস্টের মাধ্যমে আবেদন করে দিতে পারো। সো এই যে আবেদন পত্র বা এই নোটিশ কোথা থেকে বেরিয়েছে দেখে নাও, এখানে মিনিস্টার অফ ডিফেন্স থেকে তোমাদের নিয়োগ করেছে, যেখানে 155 বেস হসপিটালে তোমাদের নিয়োগ করেছে, যেখানে গ্রুপ সি পদে নিয়োগ করেছে, ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করতে পারবে এবং এটি সেন্ট্রালের জব এবং স্থায়ী জব। এখানে তোমরা যারা যারা আবেদন করতে চাইছো, আমি এই যে নোটিশটি রয়েছে এই ফুল নোটিশটা তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, যারা যারা আবেদন করবে এটা প্রিন্ট আউট করে তোমরা পাঠিয়ে দিতে পারো এই অ্যাপ্লিকেশন ফর্মে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি পাঠিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।